গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গিয়েছে। যাদের রেজাল্ট কিছুটা কম ছিল, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না, তারা কিন্তু একেবারে ঢাকায় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা কিংবা সাস্টে পড়াশোনা করতে চাইলে সিলেট থেকে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে একমাত্র হাতিয়ার। এবং একটু গুছিয়ে টেকনিক অনুসারে পরীক্ষা দিলে এখানে চান্স পাওয়া সহজ, কারণ এত এত সিট আছে। আমি যদি একটু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা হবে 20 মে 2023-এ। তারপর দেখো বি ইউনিট অর্থাৎ মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের 27 মে, অর্থাৎ আমরা দেখতে পারি এই মে মাসেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে। তার 15-20 দিনের মধ্যেই তোমার গুচ্ছের জন্য নিজেকে তৈরি করতে হবে। গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা লেটে হয়েছিল এবং ক্লাস শুরু হতেও অনেক বিলম্ব হয়, তারা সিদ্ধান্ত নিয়েছে এবছর ঝটপট তারা ক্লাস শুরু করে দিবে, পরীক্ষা নিয়ে নেবে। তাই দেখো ঢাকার পরপরই একেবারে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। তারপর দেখো যারা এ ইউনিট বা বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবে তারা 3 জুন 2023 সালের মধ্যে হচ্ছে তাদের ভর্তি পরীক্ষা, বা মে মাসের 23 তারিখ তোমার সরি জুন মাসের 3 তারিখ তাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। সো যেহেতু জুন মাসের 3 তারিখ নিবে, সবগুলা রেজাল্ট 8 তারিখের মধ্যে দিবে, অর্থাৎ 8ই জুনের মধ্যে সবার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। এর মধ্যে দেখো আগস্ট মাসের 10 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। ওই যে বললাম গত বছর লেট হয়েছে, তাই এবার তারা ক্লাস কবে শুরু হবে এটারও ডেডলাইন দিয়ে দিয়েছে, এবং 3 রাউন্ডে ভর্তি পরীক্ষা হবে। যেহেতু এখানে ভার্সিটি সিলেকশনে একটু দেরি হয়, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়বো এগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে প্যারা খেতে হয়, তাই এরা এবার শুধুমাত্র 3 বার মাইগ্রেশন করবে এবং এর মাধ্যমেই তোমাকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সিলেক্ট করে দিবে। তার মানে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যে আমরা যে বিলম্ব, আমরা যে একটা ভেজাল দেখেছিলাম, সেটা কিন্তু তারা কমিয়ে এবার চিন্তা করেছে একবারে গুছিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তাড়াতাড়ি ক্লাস শুরু করে তোমাদেরকে যেন ভালো সার্ভিসটা দিতে পারে। সো এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেওয়া যেতে পারে এটা নিয়ে যদি একটু কথা বলি, দেখো কোয়েশ্চেন অ্যানালাইসিস, তোমাকে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্নটা করে। আমরা দেখেছি মানবিকে বাংলা, তারপর হচ্ছে তোমার ইংরেজি, তারপর হচ্ছে জিকে থেকে কোয়েশ্চেন করে। এখন জিকের মধ্যে থেকে আমরা দেখেছি যে তারা হুবহু জিকে থেকে গত বছর না করে টেক্সট বই রিলেটেড করেছে, অর্থাৎ তোমার টেক্সট বই রিলেটেড জিকে কোয়েশ্চেন দিয়েছে। ধরো তুমি ইতিহাস পড়ছো, ইতিহাস, পৌরনীতি, তারপর সমাজবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ্যা, অর্থাৎ যেই সাবজেক্টগুলো তুমি তোমার এইচএসসিতে পড়েছো সেই সাবজেক্টগুলোর আলোকে তারা জিকে কোয়েশ্চেন করেছে, এবং আইসিটি থেকেও 2-1টা প্রশ্ন দিতে পারে। সো এখানে একেবারে বেসিক থেকে কোয়েশ্চেন করবে, তার মানে বুঝতে পারছো যারা মানবিকের আছে তাদের বাংলা, তাদের ইংরেজি এবং জিকে টেক্সট বই রিলেটেড টপিকগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। সো একটু বুঝে বুঝে ধরে ধরে পড়লে এই জায়গাগুলোতে ভালো করা শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং আমরা গুচ্ছতে দেখতে পাই বাংলাতে 35টা, ইংরেজিতে 35টা এবং সাধারণ জ্ঞানের মধ্যে 30টা, টোটাল 100 মার্কের তারা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। সো জাস্ট এই সিস্টেমটা একটু ফলো করলে তোমার ভালো করার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। সো তুমি জাস্ট সিস্টেমটা মাথায় রাখো, বাংলার 35টা প্রশ্ন কোত্থেকে দিবে, সাজেশন লাগলে কমেন্ট করো আমি বলে দিব, লাগলে ক্লাস নিয়ে দিব। আবার দেখো তোমার হচ্ছে ইংরেজির কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ভালো করে পড়ো, বুঝো, কমন পাবা। টেক্সট বই বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া, আমরা টেক্সচুয়াল প্রিপারেশনটা কীভাবে নিব, আমরা সাধারণ জ্ঞান কি বাদ দিয়ে দিব, কতটুকু পড়বো, সব নিয়ে আমরা আলোচনা করে দিব। অর্থাৎ তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি প্রশ্নটা সম্পর্কে ধারণা নিয়ে সেই অনুযায়ী পড়াটা শুরু করতে হবে। তারপরেই আসে টপিক সিলেকশন, আমি যেটা বলেছিলাম তুমি যখন প্রশ্নটা অ্যানালাইসিস করলা তখন কিছু টপিক পেয়ে যাবা যেখান থেকে হর হামেশাই কোয়েশ্চেন করে, ওই টপিকগুলো ধরে পড়া শুরু করে দেয়া যত তাড়াতাড়ি সম্ভব। ওই টপিকগুলোর আলোকে তুমি তোমার ভর্তি প্রস্তুতি শুরু করে দিলে তুমি অন্যান্যদের চাইতে এগিয়ে যাবা। আমরা যদি ঠিকঠাকভাবে হিসাব করি আমাদের হাতে কিন্তু বেশি একটা সময় বাকি নেই, আমাদের হাতে মোট 60 দিনের মতো সময় বাকি আছে আমরা যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা ভাবি, কারণ মধ্যে ঈদ আছে। এটা যদি মার্চ হয় তাহলে মার্চের 15
তারপর হচ্ছে তোমার মার্চের 15 থেকে এপ্রিলের 15 আবার এপ্রিলের 15 থেকে মের 15 দুই মাস মধ্যে ঈদ রোজা মিলায় 60 দিন সময় হাতে আছে অর্থাৎ এই 60 দিনের প্রস্তুতি যে যত গুছিয়ে নেবে তার চান্স পাওয়ার সম্ভাবনা ততটা বেশি এবং এই 60 দিনে কি কি পড়তে হবে এটা তোমায় জানতে হবে এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টপিক সিলেকশন যখন টপিক সিলেক্ট করে পড়বা তখন তোমার জন্য ইজি হবে তারপর দেখো ইংরেজিটা যত তাড়াতাড়ি শুরু করে দাও পাশাপাশি ভোকাবুলারি আইটেম যেগুলো আছে গ্রুপ ভার্ব তারপর হচ্ছে প্রিপোজিশন তারপর হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস তারপর হচ্ছে স্পেলিং এই জিনিসগুলো তাড়াতাড়ি পড়া শুরু করো এগুলো থেকে কোয়েশ্চেন থাকে এবং লাস্ট কথাটা হচ্ছে স্টার্ট নাও এখনই শুরু করো তুমি অলরেডি ভর্তি পরীক্ষার তারিখ পেয়ে গেছো তুমি অলরেডি কিভাবে প্রস্তুতি নিতে হবে স্বাধীনভাবে তোমাকে আইডিয়া দিয়ে দিয়েছে এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে একটা গুছানো প্রস্তুতি শুরু করে দাও তুমি শুরু করো আমি সাথে আছি এ টু জেড তোমাকে গাইড করে যাব এই অ্যাডমিশন জার্নিতে এবং তোমাকে তোমার স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব তোমাকে যদি বলি গত বছর আমাদের গুচ্ছের একটা ব্যাচ ছিল যেখানে প্রায় 1500 স্টুডেন্ট আমাদের সেই ব্যাচে ক্লাস করেছে এবং সেখান থেকে প্রায় 1200 মতো শিক্ষার্থী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কারণ গুচ্ছতে চান্স পাওয়া কিন্তু সহজ অনেক অনেক সিট আছে তুমি একটু গুছিয়ে প্রস্তুতি নিলে প্রশ্ন বুঝে যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার এখন যদি পছন্দের পাবলিক ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে হয় তাহলে অবশ্যই এই জায়গায় ভালো স্কোর করতে হবে কারণ সি ইউনিটের ক্ষেত্রে আমি দেখেছি এখানে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট দেখো এই যে এই চারটে সাবজেক্টের উপরে বেস করেই কিন্তু তোমার সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে সো যারা গুচ্ছের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে যাদের রেজাল্ট কিছুটা দুর্বল ছিল তারা কিন্তু জাস্ট এই আইডিয়াগুলো এবং আমার রেগুলার ক্লাস এবং ভিডিওগুলো দেখলে তুমি খুব ভালো জায়গায় চলে যাবে এবং আমি রেগুলার ক্লাস দেওয়ার চিন্তা করছি এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সো গুচ্ছ নিয়ে কিন্তু আমাদের একটা ব্যাচ আছে যেটা গত বছর চালিয়েছিলাম সেখানে আমরা অনেক আউটপুট পেয়েছি সো তোমরা চাইলে এই বছর এই ব্যাচে ভর্তি হতে পারো যেখানে বাংলার 15টি ক্লাস নিয়ে আমরা সম্পূর্ণ টপিকটা কভার করে দিব যেখানে ইংরেজির 15টা ক্লাস নিয়ে আমরা সম্পূর্ণ টপিকটা কভার করে দিব যেখানে সাধারণ জ্ঞানের 15টা ক্লাস নিয়ে তোমাদেরকে যে মানে সাধারণ জ্ঞানের বেসিক এবং টেক্সচুয়াল কোনগুলো পড়তে হবে সেইগুলো বলে দিব এটা মানবিকের জন্য কোর্স কোর্স ফি মাত্র 1000 টাকা গত বছর 1500 স্টুডেন্ট আমাদের এই ব্যাচে ছিল এবং দেখো ক্লাস শুরু হচ্ছে 28 মার্চ থেকে অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে আমরা শুরু করছি ভর্তি হতে চাইলে তুমি এই দুইটা নাম্বারে কল কিংবা ফেসবুক পেজে মেসেজ করলে তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষার সব ডিটেলস দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষায় আছো তাদের জন্য আমাদের কোর্স আছে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে ওই টপিকের উপরে এক্সাম নেওয়া হবে এবং গুচ্ছের জন্য তোমাকে একজন পারফেক্ট প্লেয়ার হিসেবে তৈরি করা হবে দেখো বাংলার 15টা ইংরেজির 15টা হিসাব বিজ্ঞানের 15টা ম্যানেজমেন্টের 15টা টোটাল 60টা ক্লাস দিব কোর্স ফি মাত্র 1000 টাকা ক্লাস শেষে পরীক্ষা হবে মডেল টেস্ট থাকবে এবং ক্লাস শুরু হচ্ছে 28 মার্চ 2023 থেকে এবং এটা ব্যবসায় শিক্ষা শাখার জন্য মাত্র 1000 টাকা এই দুইটা নাম্বারে কল দিয়ে তুমি কোর্সটা কনফার্ম করতে পারো তুমি জাস্ট কোর্সে ভর্তি হয়ে যাও আমরা চাবো যত তাড়াতাড়ি 28 তারিখ থেকে ক্লাস হবে বাট কী কী পড়তে হবে আমরা আগে থেকে তোমাদেরকে দিয়ে দেবো যেমন ভোকাবুলারি আছে গ্রুপ ভার্ব আছে প্রিপোজিশন আছে স্পেলিং আছে তারপরে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ এগুলো পড়তে হয় তুমি এখনই যদি ব্যাচে ভর্তি হয়ে যাও আমরা এখনই সেই পিডিএফগুলো দিয়ে তোমাকে পড়াশোনার মধ্যে রেখে দিব হাতে আছে 2 মাস চান্স পেতে হবে গুচ্ছতে কোনো দিকে চিন্তা ভাবনা করা যাবে না জাস্ট রেডি হও আমাদের ব্যাচে ভর্তি হও গত বছর যেহেতু 1500 শিক্ষার্থীর সাথে থেকে আমরা 1200 শিক্ষার্থীর মানে স্বপ্ন পূরণ করতে পেরেছি এবছর তোমার স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকো ক্লাসগুলো করো আমি ডিটেলসে সব নিয়ে আলোচনা করব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও পেজে মেসেজ দাও এবং আমাদের নাম্বারে কল দিয়ে তুমি বিস্তারিত জেনে নিতে পারো